নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। তো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদের করা এক থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে চলেছি, যে প্রশ্ন দুটো তোমরা অনেকেই কম বেশি লাস্ট কয়েকটা ভিডিওতে করেছো এবং ইনস্টাগ্রামেও করেছো। তাই সেই প্রশ্নের উত্তর যেটুকু জানতে পারছি বা যেটুকু আপডেট নিউজ রয়েছে সেটুকুই তোমাদেরকে দেব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে কোশ্চেনটার অ্যান্সার দিতে চলেছি বা প্রশ্নটার উত্তর দেবো, সেটা হচ্ছে দীপ মণ্ডল ইনস্টাগ্রামে প্রশ্ন করেছেন, এটিকে মোহনবাগানের নেক্সট ফরেন স্ট্রাইকার কে হতে চলেছে। আর এই রকম প্রশ্নই ভাই অনেকেই ইউটিউবেও একই সেম কোয়েশ্চেন তোমরা করেছো যে আপডেট দাও আপডেট দাও, কিন্তু এটুকুও বলেছো যে রিউমার কোনো নিউজ তুমি দিও না। তো দেখো, রিউমার নিউজ তো আমি দেবই না, এটুকু তোমাদেরকে বলতে পারি। শুধুমাত্র বলবো যে এখন কি আর কি পরিস্থিতি রয়েছে, মানে নতুন স্ট্রাইকার কি আসতে পারে। দেখো, নাম তো এখনও পর্যন্ত কোনো নামই ঠিকঠাক জানা যাচ্ছে না, শুধুমাত্র রিউমার এবং গুঞ্জন হিসেবে জানা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু স্বর্ণদীপ চক্রবর্তী, যিনি কিনা আরও একজন জার্নালিস্ট, যার খবর কিন্তু অনেকটা সত্য হয়, মার্কোস মার্গুলার মতোই অনেক জার্নালিস্ট আছে, তো সেই ক্ষেত্রে তাকে একজন প্রশ্ন করেছেন যে স্যার, এনি আপডেট অন এটিকে এমবি স্ট্রাইকার প্লিজ টেল মি। তো এই প্রশ্নের উত্তরে জানান, মেনি প্লেয়ার্স আর অন দ্য রেডার, দ্য উইল চুজ এনিয়ান বেটার। মানে এটিকে মোহনবাগান দল কিন্তু অনেক প্লেয়ারকেই রাডারে রেখেছে, টার্গেটে রেখেছে, সেখান থেকেই কিন্তু একজন ভালো একজনকে কিন্তু সই করাতে চলেছে। আর এইরকমই সেম কিন্তু অ্যান্সার মার্কোস মার্গুলো দিয়েছিল যে ভালো একটা সই করানোর জন্য কিন্তু তারা একটু ওয়েট করছে। তো সেই ক্ষেত্রে এটুকুই তোমাদেরকে বলার রয়েছে যে এটিকে মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে ওয়েট করছে। তো তোমাদেরকেও ওয়েট করতে হবে, আমাদেরও ওয়েট করতে হবে যে নতুন স্ট্রাইকার কী আসছে সেটার জন্য। কারণ এটিকে মোহনবাগান দল যেহেতু লাস্ট সাইনিং করতে চলেছে, তাই এটা কিন্তু ভেবে চিনতে একটা সুস্থভাবে বা ভালো একটা কোয়ালিটি স্ট্রাইকারকে সই করাবে, আর তার জন্য অবশ্যই সময় লাগবে। আর যেহেতু অর্ধেকেরই বেশি প্লেয়ার সই করানো হয়ে গেছে এবং মোটামুটি পুরো ফুল স্কোয়াড কমপ্লিট, জাস্ট একটা বিদেশি প্লেয়ার আসবে, তো সেটা একটু সময় নিলে কিছু করার নেই, সময় নিলে হয়তো ভালো প্লেয়ারই আসবে। তো তার জন্য আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে, কিন্তু ভালো কোয়ালিটি স্ট্রাইকার আসছে এটা কিন্তু তোমাদেরকে বলতে পারি। এরপরে বন্ধুরা, এই ভিডিওর শেষ যে প্রশ্নটার উত্তর দিতে চলেছি সেটা একজন করেছেন সন্দীপান, তিনি প্রশ্ন করেছেন, দাদা কারিম আনসারিফার্দ কি এটিকে মোহনবাগানে আসতে পারে? তো দেখো, কারিম আনসারিফার্দ এই প্লেয়ারটির নাম তো অনেকদিন আগেই উঠেছিল এবং এখন কিন্তু আর এই প্লেয়ারটির নাম শোনা যাচ্ছে না, আর এখন যা সম্ভাবনা তার কিন্তু আসার কোনো রকম সম্ভাবনা কিন্তু এখন নেই। যখন নামটা উঠেছিল তখন একটা রিউমার নিউজ হিসেবেই এই নামটা উঠেছিল, গুঞ্জন হিসেবে, বাট এখন কিন্তু আর সেই নামটা নিয়ে কোনোরকম আলোচনা কেউ করছে না, আর কোনোরকম আলোচনা তো হচ্ছেই না, আর কোনো আপডেটও নেই। আর সেই ক্ষেত্রে যেটুকু বলতে পারি সেটুকু হচ্ছে এই প্লেয়ারটি কিন্তু আসছে না এটিকে মোহনবাগান দলে, 10 কোটি টাকা মতো তার মার্কেট ভ্যালু, 32 বছর বয়স। তোমাদেরকে বলেইছিলাম যে কম বয়সী স্ট্রাইকার আনবে কোচ জন ফ্রান্ডো, আর এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে কিন্তু অন্য একটি ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো রয়েছে বা ইন্টারেস্ট শো করেছে, আর সেই ক্লাবটি হচ্ছে স্যামসুং স্পোর্ট একটি ক্লাব, যে ক্লাবটি কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে। বাট এটিকে মোহনবাগান দল কোনো ইন্টারেস্ট শো করেছিল না, বাট শুধুমাত্র রিউমার নিউজ হিসেবে বেরিয়েছিল যে দলে আসতে পারে বা নিতে পারে, কিন্তু কোনোরকম ইন্টারেস্ট শো করেনি এবং কোনো অফারও করেনি। তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটির আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, এবং তারা মানে এটিকে মোহনবাগান দল অবশ্যই যেটা আগেই বললাম যে ধীরে সুস্থে একটা সই করাতে চলেছে, ভালো একটা বেটার বক্স স্ট্রাইকারকে সই করাতে চলেছে, যার জন্য একটু সময় লাগছে, আর সেটা অবশ্যই স্প্যানিশ না হলে একজন এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার হতে চলেছে। তাই তোমাদেরকে এটুকুই বলবো এই ভিডিওতে যে তোমরা একটু ওয়েট করো, কারণ নিজেকেও ওয়েট করতে হচ্ছে এবং সমস্ত সমর্থকদেরও এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ওয়েট করাচ্ছে, কারণ তারা হয়তো ভালো চমক দিতে চলেছে বা ভালো একটা সাইনিং করাতে চলেছে, যার জন্য এতটা সময় নিচ্ছে। তো তাই এটাই বলবো যে একটু ওয়েট করো। আর এই কারিম আনসারিফারদের সাথে কিন্তু কোনো রকম কথাবার্তা এখন আর বলছে না, আর বলেও নি আগে, আর সেই ক্ষেত্রে তার আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই যেটুকু আমি জানি। তো সেটুকুই বললাম, তোমরা যদি কোনো কিছু আপডেট জানো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, আর যেটুকু বলার ছিল সেটুকুই বললাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা প্রশ্ন করতে পারো, আর যারা ইনস্টাগ্রামে প্রশ্ন করছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই।